তো আজকে আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনার কাছে চলে এসেছি। আজকে দেখাবো একটা হিউজ সাইজের ওয়েল স্পেশিয়াস 2 BHK ফ্ল্যাট একদম ব্যান্ডেল স্টেশনের কাছাকাছি, আমি তো বলবো ওয়াকিং ডিস্টেন্স। তো লোকেশন তো আমি বলে দিলাম, একদম প্রাইম লোকেশন, সবই এখানে কাছাকাছি। যারা এরিয়া জানেন তারা অলরেডি বুঝেই গেছেন, এত সুন্দর লোকেশানে ফ্ল্যাট কিন্তু এরকম স্পেশিয়াস পাওয়া মুশকিল। তো যাই হোক, বেশি কথা এখন বলবো না, পুরো ফ্ল্যাটটার একটা ট্যুর আপনার সঙ্গে শেয়ার করি, তারপরে আমরা বাকি ডিটেলস শেয়ার করব, মানে কতটা কি স্কোয়ার ফুট আর কত করে কি প্রাইস। আর হ্যাঁ, আর একটা জিনিস শুরুতে বলে রাখি, যারা অলরেডি আমাদের চ্যানেলের ভিউয়ার্স তারা অলরেডি জানেন, আমাদের কিন্তু ভিজিট করলেও কোনো চার্জেস নেই, ইভেন আফটার সেলসও কিন্তু কোনো চার্জেস নেই। তো যাই হোক, ভিউটা শুরু করি, চলো। তো ভিডিওটা দেখানো শুরু করছি এন্ট্রেন্স থেকে। আমি এন্ট্রেন্স করেছি, এইটা হচ্ছে এখান থেকে, আগে লেআউটটা আপনাদের বুঝিয়ে দিই। একটা ওপেন কিচেন পাচ্ছেন, ওদিকে কমন টয়লেট, দুটো বড় বড় সাইজের বেডরুম আছে হিউজ সাইজের। সাউথ ইস্ট ফেসিং কিন্তু এই ফ্ল্যাটটা, খুবই সুন্দর। ফ্লোরিং হচ্ছে টাইলস, একটু নোংরা হয়ে আছে, একটু ঘিয়ে কালারের, খুবই কিন্তু সুন্দর ফ্ল্যাট এটা। দেখলে বুঝতে পারবেন স্টেশন, এখান থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিট, সেটা আমি অলরেডি আপনাদের শুরুতেই বলে দিয়েছি। তো চলুন পুরো ট্যুরটা এবার দিই। এই হচ্ছে আমি এন্ট্রি করেছি, দেখুন এপাশে দুটো পাশাপাশি বেডরুম পাচ্ছেন, ওদিকে কিচেন পাচ্ছেন। কিচেনের দিকটাকে দেখিয়ে দিয়ে তারপর আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি। এদিকটা একটা হিউজ ওয়াল, কি করতে পারবেন, সোফা পাততে পারবেন, ডাইনিং পাততে পারবেন, যা স্পেস আছে এখানে সোফা ডাইনিং সব কিন্তু এখানে হয়ে যাবে। হিউজ সাইজের কিচেন বলবো, এল শেপের কিচেন। সুবিধা হচ্ছে চাইলে কিন্তু মডিউলার খুব সুন্দর করতে পারবেন, এখানে টাইলস বসানো নেই, টাইলস কিন্তু বসানো থাকবে, এটা আপাতত কাজটা কমপ্লিট এখানে হয়নি, তাই আপনারা যখন হ্যান্ড ওভার পাবেন সবই কিন্তু এখানে করা থাকবে, ঠিক আছে। যা যা অ্যাপ্লায়েন্সেস হয় কিচেনে সবই কিন্তু রাখার জন্যে পয়েন্ট অলরেডি করা আছে, আপনাদের আলাদা করে কিছু করতে হবে না। এখানে ফ্রিজ লাগলে ফ্রিজের পয়েন্ট, ওদিকে ওয়াটার পিউরিফায়ার থাকবে, মানে এদিকে ওয়াটার পিউরিফায়ার, এদিকে চিমনি, চিমনির হোল করা আছে, ওয়াটার পিউরিফায়ার পয়েন্ট আছে, ইচ অ্যান্ড এভরিথিং সবই কিন্তু এখানে পয়েন্ট পেয়ে যাবেন। যে কাউন্টার টপ পাচ্ছেন এখানেও কিন্তু গ্রেনাইট লাগানো আছে। এদিকে এখানে সুন্দর একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, ভালো ভেন্টিলেটেড কিচেন। এখানে একটা পেয়ে যাচ্ছেন বেসিন, তলায় আউটলেট থাকছে ওয়াটার বেরোনোর জন্য আর কি। তলাটা বুঝতেই পারছেন কেমন ধরনের। এই পাশ থেকে আমি এবার এদিকটায় দেখাই, এই হচ্ছে এন্ট্রেন্স যেখান দিয়ে আমরা এন্ট্রি করলাম। হিউজ স্পেস, ওইখানে টিভির পয়েন্ট দেওয়া আছে, ওই ওয়ালে আপনি একটা বড় টিভি লাগান, সুন্দর সোফা পাততে পারেন, খুবই স্পেশিয়াস ডাইনিং সোফা সব কিন্তু আপনাদের, যা স্পেশিয়াস এই যে ডাইনিং কাম সিটিং এরিয়াটা সবই কিন্তু ধরে যাবে। আর এদিকে তো আমাদের এক সাইডে বেডরুম, এদিকে একটা বেসিন থাকবে, বেসিনটা এখনও ফিটিংস করা হয়নি। আর এদিকে সুন্দর কালারের কিন্তু একটা আমরা পেয়ে যাচ্ছি টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট, রুমের সঙ্গে দেখাবো অ্যাটাচ টয়লেট। এখানে ফ্লোরিং হচ্ছে টাইলস, অ্যান্টিস্কিড টাইলস। এই হচ্ছে ওয়ালের টাইলসের ডিজাইন, সুন্দর। যা যা অ্যাপ্লায়েন্সেস হয় সবই পেয়ে যাবেন, গিজারের পয়েন্ট, কলের ফিটিংস, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু ইনক্লুডেড। আর ওখানে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের বাথরুম, কমন টয়লেট, দরজা তো সিনটেক্সের যেমন বাথরুমে হয়। তো এই হয়ে গেল আমাদের ডাইনিং কাম সিটিং এরিয়া, আর এদিকে আমাদের একটা স্পেশিয়াস ভেন্টিলেটেড কিচেন। তো এদিকে আমরা চলে আসি বেডরুম নাম্বার 1, দরজা ইঞ্জিনিয়ার উড, ফ্ল্যাশ ডোর যেরকম হয় সেরকম দরজা পাচ্ছেন। এই রুমটার সাইজ মোটামুটি 12-11 সাইজের অ্যাপ্রক্স সাইজ আছে, একটা হিউমাঙ্গাস উইন্ডো আছে, টপ টু বটম ওপেন, বেড পাতলে আপনার কিন্তু খুব সুন্দর এয়ার সার্কুলেশন হবে, খুবই সুন্দর সাউথ ইস্ট ফেসিং, আলাদা করে আমার কিছু বলার নেই, সবই কিন্তু সুন্দর হবে। এই রুমের সঙ্গে কিন্তু এসির পয়েন্টও ইনক্লুডেড, আলাদা করে কিচ্ছু হবে না, করতে হবে না। ফ্লোরিং কিন্তু একই ধরনের, পুরো ফ্ল্যাটেই একই ধরনের ফ্লোরিংয়ের ডিজাইন। তো এদিকটাও কিন্তু পুরো ওপেন, এটা আমি দেখাচ্ছি, 4th-5th ফ্লোরে পেয়ে যাবেন এই ফ্ল্যাটটা অ্যাভেলেবেল। আর স্টেশন তো একদম কাছাকাছি, যেটা আমি অলরেডি বুঝতেই পাচ্ছেন। আর এদিক থেকে দেখুন, এই হচ্ছে আমাদের স্পেশিয়াস জায়গা, টিভির জন্য পয়েন্ট দেওয়া আছে, একটা যেহেতু বড় ওয়াল চাইলে কিন্তু এখানে টিভিও লাগাতে পারেন। তো এই হয়ে গেল আমাদের বেডরুম নাম্বার 1। তো চলুন এবার হচ্ছে মেন অ্যাট্রাকশন এই ফ্ল্যাটে, সেটা হচ্ছে একটা হিউজ সাইজের আমাদের মাস্টার বেডরুম। এই হচ্ছে আমাদের একটা হিউজ সাইজের
মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাইজটা দেখুন, একটা হিউজ সাইজের বেডরুম, সাইজ হচ্ছে 12.5x13, প্রায় 13x13ই বলতে পারেন সাইজের একটা মাস্টার বেডরুম, হিউজ সাইজের বেডরুম, একটা হিউমাঙ্গাস উইন্ডো, ব্যালকনি, ওয়েল স্পেসড বড় ব্যালকনি, একটা একটা অ্যাটাচ টয়লেট। আমি আগে এই রুমটা এখান থেকে দেখিয়ে দিয়েছি, এই পাশে চলে আসি, একটা হিউমাঙ্গাস সাইজের উইন্ডো পাচ্ছেন, এদিকে পাচ্ছেন আমাদের ব্যালকনি, ব্যালকনিটা দেখিয়ে দিই। ফ্লোরিং কিছুটা এরকম, একটা বিম পড়লেও চারিদিক থেকে আপনি চাইলে কিন্তু সুন্দর করে ইউজেবল, ভালো করে ইউজ করতে পারবেন। দরজা তো আমি দেখিয়ে দিলাম, এই হচ্ছে দরজা, ফ্ল্যাশ ডোর, এই হচ্ছে রুম, এর সঙ্গে কিন্তু এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন, ওখানে টিভি টিভিও লাগাতে পারেন। হিউজ সাইজের একটা কিন্তু বেডরুম, এখানে বেড পেতেও একটা 6-7 খাট পেতেও কিন্তু আপনাদের ভালো জায়গা থাকবে। আর এই হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট, এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে সিনটেক্সের দরজা। আর অ্যাটাচ টয়লেট হলেও কিন্তু এটা কিন্তু একটা স্পেশিয়াস অ্যাটাচ টয়লেট, প্রায় ধরে রাখুন 6x4.5 মতন হবে সাইজ। আর এখানে ওয়েস্টার্ন টয়লেট, কলের ফিটিং শিটিং সবই কিন্তু এখানে করা থাকবে, ভালো ওয়েল স্পেসড আমি বলবো একটা অ্যাটাচ টয়লেট। এরকম ছোটো আমি জেনারেলি কী হয়, ছোটো ছোটো অ্যাটাচ টয়লেট হয়, আর যে বড় রুমের সাইজ তার জন্য কিন্তু ওটা মানানসই একটা অ্যাটাচ টয়লেট। তো এই হচ্ছে একটা হিউজ সাইজের বেডরুম দেখালাম, মানে মাস্টার বেডরুম উইথ আ হিউমাঙ্গাস উইন্ডো, ব্যালকনি। আর পাশের বেডরুমটাও দেখালাম, ওটাও কিন্তু বড় বেডরুম, ইভেন আমি বলবো এই ফ্ল্যাটে মাস্টার বেডরুম এত বড়, আপনি অন্যান্য জায়গায় ফ্ল্যাট দেখবেন ওটাই হয়তো মাস্টার বেডরুম বলেন আর কি, এরকম বড় সাইজের বেডরুম কোথাও পাবেন না। আর অবশ্যই বলবো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিজিট করতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের এক দুদিন আগে কন্ট্যাক্ট করবেন। তো চলুন এবার বাকি ডিটেলসটা আপনার সঙ্গে শেয়ার করি, কত কী প্রাইস আর কতখানি কী স্কোয়ার ফুট। তো আশা করছি যে ফ্ল্যাটটা ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। টোটাল স্কোয়ার ফুট হচ্ছে 985 স্কোয়ার ফুট, মানে 985 স্কোয়ার ফুট, আস্কিং প্রাইস হচ্ছে 3400 টাকা করে পার স্কোয়ার ফুট। সাউথ ইস্ট সাইডের ফ্ল্যাট, খুবই সুন্দর ওয়েল স্পেশিয়াস ফ্ল্যাট, রুমের সাইজগুলো বুঝতে পেরেছেন, প্রায় 13-13 সাইজের হচ্ছে একটা হিউজ মাস্টার বেডরুম, একটা হিউমাঙ্গাস সাইজের আপনারা যে উইন্ডোগুলো আছে সেগুলোও পেয়ে যাচ্ছেন, ওয়েল স্পেশিয়াস ডাইনিং কাম সিটিং এরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ কিচেনটাও কিন্তু খুবই সুন্দর। আর লোকেশান তো আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি, এখান থেকে ব্যান্ডেল স্টেশন হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স 1-2 মিনিটস, একদম খুবই কাছে, খুবই পশ এরিয়াতে কিন্তু এই ফ্ল্যাটটা। আপনারা যদি ভিজিট করতে চান অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে 1-2 দিন আগে কন্ট্যাক্ট করবেন, কেন হঠাৎ করে বললে কিন্তু আমরা শিডিউল দিতে পারবো না আপনাদের। এটা ছাড়া আপনাদের কোনো স্পেসিফিক কোয়ারি থাকলে অবশ্যই কিন্তু আমাদের এই গিভেন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আর ভিজিট করতে চাইলে তো বলেই দিলাম। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর যারা এরকম প্রপার্টি খুঁজছেন তাদের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। পরের কোনো ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনার সঙ্গে দেখা হবে।